ভাইয়া যে আমাদের থেকে যে প্রোডাক্টটা নিয়েছে, যে টোটাল একটা পিসি বিল্ড করছে, এই টোটাল পিসিতে কি কি ছিল? এখানে প্রসেসর হিসেবে ছিল 7700 রাইজেনের যে নতুন AM5 প্রসেসর এটা, এবং মাদারবোর্ড হিসেবে ছিল B650MP এটা। এই মাদারবোর্ডে এবং এই প্রসেসরের ভালো একটা কম্বিনেশন, পাশাপাশি ছিল 1 TB SSD সিগেটের 1 TB SSD অরিজিনাল গ্লোবাল ব্র্যান্ডের, এবং পাওয়ার সাপ্লাই হিসেবে সত্যি পাওয়ার সাপ্লাইটা খুব হেভি দরকার, 750 ডিপ কুলের যে পাওয়ার সাপ্লাই এটা, এবং গ্রাফিক্স কার্ড হিসেবে ছিল আমাদের ভেন্টাস 2X এর 4060 যে গ্রাফিক্স কার্ডটা, খুবই সুন্দর একটা গ্রাফিক্স কার্ড, এবং কুলিং হিসেবে প্রসেসরে কুলিং হিসেবে যেটা দরকার ছিল ডিপ কুলের 1400। আর সব থেকে ভালো হচ্ছে বিষয়টা, ভাই আমার কাছে প্রথমেই শেয়ার করছে যে বিষয়টা, যে তার সবসময় হচ্ছে যে ডিজাইন করবে তো এই কম্পিউটারের সাথে আই কানেক্ট ওই থাকে সবসময় যেটাকে বলা হয়, তো BenQ যে মনিটরটা এটা আমি ভাইকে বলছি যে আপনি নিশ্চিত এই মনিটরটা নিতে পারেন। এর আগে অন্যান্য মনিটরের ভাইয়ের এক্সপিরিয়েন্স হচ্ছে যে চোখ জ্বালা পড়া করে, এটা মানে চোখের থেকে পানি বের হয়ে যায়, কিন্তু এই বিষয়ে এটার বিষয়ে কোনো সন্দেহ নাই, BenQ এটা আই কেয়ার প্রযুক্তি দেয়া এবং খুবই সুন্দর একটা মনিটর, এবং লং টাইম এটার সামনে বসে ইউজ করলে কখনোই চোখের ওই যে বিষয়টা বলতো এইটা হবে না। এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নেয়া, এবং ক্যাচিং হিসেবে ছিল জিগমাটেকের খুবই সুন্দর একটা ক্যাচিং, 8GB এবং 4টা ফ্যান, এবং এটা হচ্ছে 8GB কন্ট্রোল করা যায়, এবং এই টোটাল বিলটার কস্ট পড়েছে 142,000 টাকা, খুবই রিজনেবল প্রাইস এটা, 142,000 টাকা। ধন্যবাদ, আপনারা সবাই আসবেন সামান্ত কম্পিউটারে।